সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা ভালোবাসা এবং বিশেষ করে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নতুন বছরে আমরা প্রদান করছি। এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রতি এই মুহূর্তটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে আজকের অনুষ্ঠান আয়োজন করেছে বীর সন্তান কমান্ডের যারা আছেন নেতৃবৃন্দ এবং কিছুক্ষণ আগে আমি মুক্তার ভাই আজকের সভাপতি যার সাথে ঢাকা থেকে আমার এই অনুষ্ঠান আয়োজন নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি মুক্তার ভাইকে, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযোদ্ধার সন্তানদের যারা এখানে উপস্থিত আছেন, বক্তব্য রেখেছেন। যারা আমরা বাবা হারিয়েছি বা যাদের বাবারা মুক্তিযুদ্ধ করেছে, সত্যিকার অর্থে যুদ্ধ করেছে, অস্ত্র হাতে যুদ্ধ করেছে, মানুষকে সাহায্য করে যুদ্ধ করেছে, তাদের আসলে অনুভূতিটা অন্যরকম। এবং আমরা দেখেছি যে 75-এর পরে কিভাবে এই শহীদ পরিবারগুলো মুক্তিযোদ্ধা পরিবারগুলো লাঞ্ছিত হয়েছে, সরকার থেকে লাঞ্ছিত হয়েছে, আশেপাশে বীর বীরাঙ্গনাদেরকে লাঞ্ছিত হতে দেখেছি যারা তাদের সম্ভ্রম দিয়েছে এই বাংলাদেশের মাটির জন্য, যাদেরকে বঙ্গবন্ধু বলে গেছেন এরা সকলে আমার আমার সন্তান। সুতরাং এ তাদেরকে নাম দিয়ে গেছেন বীরাঙ্গনা। এই বীরাঙ্গনাদেরকেও আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে লাঞ্ছিত হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস উপড়ে ফেলা হয়েছে এবং এটা কে করেছে, বিষয়গুলো কিন্তু সাদা এবং কালো বিষয়গুলো হচ্ছে। যেহেতু আমি সুযোগ পেয়েছি খুব অল্প কথায় কথাগুলো বলা খুব প্রয়োজন, যে বিষয়গুলো খুব সাদা এবং কালো, যে 75-এ যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা কিন্তু 71-এ সত্য, তারা কখনোই 71-এ দেশ স্বাধীন হোক চায়নি। সেই স্বাধীনতা বিরোধীরাই যখন দেখলো দেশ স্বাধীন হয়ে গেছে, বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র বঙ্গবন্ধু দিয়েছে যেটি আমাদের আত্মমর্যাদা, এবং এই রাষ্ট্রে মাত্র 3 বছরের মধ্যে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু পুনর্বাসন করেছে, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন করেছে, নারীদের পুনর্বাসন করেছেন। আপনি যে কোনো আজকে যদি বেদপুনিয়া আমরা বিদ্যুৎ কেন্দ্র দেখি, অবকাঠামোগত যে উন্নয়নগুলো যে সংস্থাগুলো তিনি করে গেছেন, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কাজ করে গেছেন, মুক্তিযোদ্ধা সংসদ করে গেছেন, অনেকগুলো অনেক কাজ তিনি হাতে নিয়েছিলেন, অনেক অবকাঠামোগত উন্নয়ন করেছেন, সংস্কৃতির জন্য FDC তৈরি করে দিয়ে গিয়েছেন, কত কাজ বঙ্গবন্ধু খুব অল্প সময়ের মধ্যে করে দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি সেই স্বাধীনতা বিরোধী শত্রু যখন বুঝতে পারছে যে বাংলাদেশ এগিয়ে যাবে, তারা এবং সেই বিদেশিরা যারা বাংলাদেশ স্বাধীন হোক চায়নি, তারা আপনারা জানেন যে সেই তাদের সাথে হাত মিলিয়ে 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের অগ্রযাত্রা এবং স্বাধীন দেশ যেই বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, সেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে দুমড়ে মুচড়ে একাকার করা হয়েছে। এবং সেই কাজটার মধ্যে যুক্তও ছিল জিয়াউর রহমান। সে তাকে আমি সবসময় বলি যে বঙ্গবন্ধুর হত্যার একজন খুনি, কার খুনি এবং চক্রান্তকারী। শুধু সে তাই করেনি, 71 সালে যেই রাজাকার 71 সালে ইউনাইটেড নেশনসে বাংলাদেশের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছিল যে বাংলাদেশ স্বাধীন হওয়ার দরকার নেই, সেই শাহ আজিজুর রহমানকে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং বাংলাদেশের পতাকা, বাংলাদেশের শহীদ পরিবার, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে সে বেইমানি করেছে। এবং আজকে এখানে আছে আমাদের আরেকজন শহীদ সন্তান নজরুল ভাই, তার বাবাকে হত্যা করেছে নিজামী। এবং আমরা দেখেছি বিএনপির সময় খালেদা জিয়া এই নিজামীর গাড়িতে পতাকা তুলে দিয়েছে,
এবং সেদিনের ঘটনা আমার এখনো মনে আছে। আমার মা কান্না মানে চোখের পানি স্তব্ধ হয়ে গিয়েছিল ক্যামেরায় যখন টেলিভিশনে দেখাচ্ছে। এই বিষয়ে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, আমরা যে ইতিহাস আমরা পড়তে পারিনি। আমি যখন স্কুলে গিয়েছি আমার বাবার নামটা একটা দুইটা লাইনে লেখা ছিল যে বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যা হয়েছিল, কিন্তু এই বুদ্ধিজীবীদের কেন হত্যা করা হয়েছিল, যাতে বাংলাদেশ সংস্কৃতিতে অর্থনীতিতে রাজনীতিতে কোনোভাবে না মাথা উঠে দাঁড়াতে পারে, সেই জন্য পাকিস্তান আর্মি এবং বাংলাদেশের এই দোসররা, এই রাজাকার যারা জামাত তৈরি করেছে, এই রাজাকারের দোসররা মিলে এই বুদ্ধিজীবীদের হত্যা করেছে, যাতে বাংলাদেশ কোনোদিন ঘুরে না। আমাদের শহীদ পরিবারদের অনেক কষ্ট আছে, মুক্তিযোদ্ধার সন্তানদেরও অনেক কষ্ট আছে, এবং অনেক মুক্তিযোদ্ধাদেরকে আমরা দেখেছি বাংলাদেশে কখনো কোনো সম্মান পায়। তারা যখন সম্মানের সাথে বসেন, সম্মানের সাথে কথা বলেন, তাদের ছেলেমেয়েরা যখন দেখি বড় বড় জায়গায় কাজ করছে বা বক্তৃতা দেয়, তখন শহীদ পরিবারের একজন সন্তান হিসাবে আমারও গর্ব লাগে। সেই জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।